সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম বিব্রত তামিমার পিঠ চাপড়ে সাহস দিলেন নাসির চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করলেন ষাট বছরের এমপি সরকারের করের টাকাও মেরে দিয়েছে লিজিংটি একটি আফসোসে এটিএম এটিএমের সন্তানরা বাংলাদেশেও একদিন যুদ্ধবিমান তৈরি করবে বললেন প্রধানমন্ত্রী হাসপাতাল থেকে তেইশ দিনের শিশু চুরি এবার দেখুন বিস্তারিত সংবাদ বিব্রত তামিমার পিঠ চাপড়ে সাহস দিলেন নাসির বিয়ে অদ্ভুত আলোচনা সমালোচনার জবাব দিয়েছেন ক্রিকেটার নাসির ও তামিমা তাম্মি বুধবার চব্বিশে ফেব্রুয়ারি গণমাধ্যমের উদ্দেশ্যে বনানিতে এক ব্রিফিংয়ে আয়োজন করেন নাসির ও তামিমা দাবি করেছেন তারা দেশের আইন ও ধর্মীয় বিধান মেনে বিয়ে করেছেন রাকিবের সঙ্গে তামিমার বৈবাহিক সম্পর্ক শেষ হয়েছে প্রায় পাঁচ বছর আগে দু সালে তামিমা ডিভোর্সের আবেদন করেন এবং দু সালে ডিভোর্স হয় বুধবার বিকাল পাঁচটার দিকে সংবাদ ব্রিফিংয়ে আসেন নাসির তামিমা তাদের আইনজীবী সহ বেশ কয়েকজন এ সময় প্রথমে কথা বলেন নাসিরের আইনজীবী নাসিরের আইনজীবীর বক্তব্যের পর কথা বলেন তামিমা তাম্মি তামিমার ডান পাশেই ছিলেন নাসির অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায় তামিমা শুরুতেই রাকিবের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তবে তামিমা বলেন রাকিব সব কথা বলেছেন তার মধ্যে দুইটি কথা সত্য এক রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল দ্বিতীয়ত আমাদের একটি মেয়ে আছে তামিমা এসব কথা বলার সময় একটু বিব্রত বোধ করেন এ সময় নাসির তাকে পিঠ চাপড়ে স্বাভাবিক করার চেষ্টা করেন তামিমা তখন হেসে দেন সংবাদ ব্রিফিংয়ে নাসির বলেন আমরা যা করেছি আইন ও ধর্ম মেনেই করেছি তামিমা দু সালে রাকিবকে ডিভোর্স দেয় এই জন্য বিষয়টি নিয়ে অপপ্রচার না করার অনুরোধ করেন তিনি নাসির বলেন আমরা সবার কাছে একটি অনুরোধ প্রকৃত তথ্য না জেনে গণমাধ্যমে ফেসবুকে যেসব তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয় আজ তামিমার ক্ষেত্রে যা ঘটেছে তা কাল আপনার ক্ষেত্রেও ঘটতে পারে এজন্য অপপ্রচার না করার অনুরোধ করছি এদিকে বুধবার নাসির হোসেন ও স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে মামলা করেছে তামমির আগের স্বামী মোহাম্মদ রাকিব হাসান মামলায় আগের বিয়ে গোপন রেখে নতুন বিয়ে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া ব্যভিচার ও মানহানির ঘট অভিযোগ আনা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে রাকিব হাসান মামলা করেন রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন মামলার তামিমা সুলতানা তাম্মিকে এক নম্বর ও ক্রিকেটার নাসির হোসেনকে দুই নম্বর আসামি করা হয়েছে দণ্ডবিধি আঠারোশো ষাটের চারশো চুরানব্বই চারশো সাতানব্বই চারশো আটানব্বই পাঁচশো এবং চৌত্রিশ ধারায় এ মামলা করা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে দু হাজার এগারো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বাদীর সঙ্গে এক নম্বর আসামি তামিমা সুলতানা ইসলাম শরীয়ত মোতাবেক তিন লক্ষ এক টাকা দেনমোহর ধার্যে বিবাহ সম্পন্ন হয় এবং রেজিস্ট্রি হয় বিয়ের পর থেকে বাদী এক নম্বর আসামির স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন দাম্পত্য জীবনে তাদের সংসারে বাদীর ঔরসে নং আসামির গর্ভে একজন কন্যা সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় তোবা হাসান বয়স বছর নম্বর এক তাম্মি পেশে একজন কেবিন ক্রু তিনি সৌদি এয়ারলাইন্সে কর্মরত চাকরির সুবাদে তিনি গত দশে মার্চ সৌদিতে গিয়েছিলেন করোনা মহামারীর কারণে জরুরি অবস্থা সৃষ্টি হলে সেখানে অবস্থান করতে থাকেন উল্লেখ্য গেল চৌদ্দই ফেব্রুয়ারি বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেনকে বিয়েকে স্মরণীয় করতে ভালোবাসা দিবসটিকে বেছে নেন তিনি নাসির স্ত্রীর নাম তামিমা তাম্মি পেশায় বিমানবালা কিন্তু বিয়ের সপ্তাহ পার্না হতেই চরম বিতর্ক শুরু হয়েছে শনিবার বিশে ফেব্রুয়ারি নাসির স্ত্রীকে নিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে সকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তামিমার আরেক স্বামী ও সন্তানের ছবি রাকিব নামে ওই স্বামীর সঙ্গে তার বিয়ে হয় এগারো বছর আগে সেই ঘরে কন্যা সন্তানের বয়স এখন নয় বছর নাসির সঙ্গে বিয়ের ভিডিও খবর ছড়িয়ে পড়া বৃহস্পতিবার আঠারোই ফেব্রুয়ারি রাতে উত্তরা পশ্চিম থানায় এজিডিটি করেন বলে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস জিডিতে রাকিব উল্লেখ করেন তামিমার সঙ্গে এখনও তার ডিভোর্স হয়নি ডিভোর্স ছাড়া স্ত্রী কীভাবে অন্যের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সেই প্রশ্ন তার জন্য স্ত্রীর বিরুদ্ধে তিনি জিডি করেছেন পরে জিটির কপি ও তাদের বিয়ের কাবির নামও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব অভিযোগ করেন তার সঙ্গে সংসার করা অবস্থায় তামিমা গোপনে আরেকজনকে সেখানে ছয় মাস সংসারও করেন জিডি সূত্রে আরো জানা যায় তামিমা ছয় মাস যে ছেলের সঙ্গে সংসার করেছেন ওই ছেলের নাম অলোক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এই ছেলের বিষয়ে নাসির ও রাকিবের মধ্যে কথোপকথন হয় শনিবার রাকিব তামিম ও তার সম্পর্কের নানা বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে সেখানে তিনি জানিয়েছেন তামিমাকে তিনি দুইবার বিয়ে করেছেন অর্থাৎ তামিমার জীবনের তিন স্বামী নাসির হোসেন অলোক ও রাকিব এলেও বিয়ে করেছেন চারবার রাকিব বলেন প্রেম করে বিয়ে করেছিলাম সে আসলে আমাকে চাপ দিয়ে বিয়ে করেছিল প্রথমে আমরা টাঙ্গালে কোর্ট ম্যারেজ করেছিলাম পরে আমরা বিয়ে করি বরিশালে আমার বউকে দুইবার বিয়ে করেছি এরপর সংসার শুরু করি এদিকে রাকিব ও নাসিরের ফোন রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেখানে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির কথোপকথনে রাকিবের প্রশ্ন ছিল আপনি কি তামিমা সম্পর্কে সব কিছু জানেন উত্তরে নাসির হোসেন বলেন তার সব কিছু জেনে শুনেই আমি তাকে বিয়ে করেছি তার বাচ্চা আছে তার আগেও বয়ফ্রেন্ড ছিল সব কিছুই আমি জানি আপনার বউ আপনার সাথে ভালো থাকলে নিশ্চয়ই আপনার এগারো বছর সংসার ভেঙে আমার কাছে চলে আসতো না রাকিব হাসান ও তামিমার কাবিননামা দেখা যায় দুই হাজার এগারো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তিন লাখ টাকা দেন মোহরে তাদের বিয়ে হয় রাকিবের দাবি গেল এগারো বছরে তার স্ত্রী পড়াশোনা থেকে শুরু করে জব সব ক্ষেত্রে তিনি সাহায্য করেছেন চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করলেন ষাট বছরের এমপি পাকিস্তানের একজন সংসদ সদস্য চোদ্দ বছরে এক কিশোরীকে বিয়ে করেছেন ই ইসলামের ওই নেতার নাম মাওলানা সালাউদ্দিন আয়ুবি তিনি বেলুচিস্তান থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কিশোরীকে বিয়ে করার অভিযোগে সালাউদ্দিন আরবির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ ওই কিশোরী স্থানীয় যুঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাই স্কুলের খাতায় ওই কিশোরীর জন্ম তারিখ লেখা হয়েছে আঠাশে অক্টোবর দু দেশটির আইন অনুযায়ী ওই কিশোরী এখনও বিয়ের বয়স হয়নি স্থানীয় একটি এনজিও সংস্থার কাছ থেকে অভিযোগপত্র পেয়ে পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে চিত্রল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ আহমেদ বলেছেন কয়েকদিন আগে এই অভিযোগ পাওয়ার পর পুলিশ কিশোরীর বাড়িতে গিয়ে জানতে চাইলে তার বাবা বিয়ের কথা অস্বীকার করেছেন পাকিস্তানের আইন অনুযায়ী ষোলো বছর না হলে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না এক্ষেত্রে মেয়েটির এখনও বিয়ের বয়স হয়নি এবং যার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছে তার বয়স চারগুণ বেশি আইনে বলা হয়েছে ষোলো বছরের আগে মেয়েকে বিয়ে দিলে বাবা মাকে শাস্তির মুখোমুখি করা হবে এদিকে জানা গেছে বিয়ে হলেও কনেকে এখনও বরের বাড়িতে নেওয়া হয়নি স্থানীয় আইনি কর্তৃপক্ষ জানিয়েছে মেয়েটির বয়স ষোলো হওয়ার আগে পিতামাতা তাকে বরের বাড়ি পাঠাবে না বলে মুছে দিয়েছে সরকারের করের টাকাও মেরে দিয়েছে লিজিংটি শুধু গ্রাহকদের জমা টাকা নয় সরকারের রাজস্ব বাবদ আদায় করা অর্থও খেয়ে ফেলেছেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পরিচালক ও কর্মকর্তারা আর কিছু ঘটেছে প্রশান্ত কুমার পি হালদার ইঙ্গিতে যার বড় সুবিধাভোগী প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবার বিপরীতে সরকার নির্ধারিত রাজস্ব গ্রহ গ্রাহকের কাছ থেকে ঠিকই তিপ্পান্ন কোটি টাকা আদায় করেছে কিন্তু তা সরকারের কোষাগারে জমা দেয়নি আবার আমানত সংগ্রহের নামে সাতষট্টি কোটি টাকা খরচ দেখিয়েছে প্রতিষ্ঠানটি যার কোনো হিসাব মিলছে না আদালতের আদেশে ইন্টারন্যাশনাল লিজিংয়ে নিযুক্ত চেয়ারম্যান নজরুল ইসলাম খান নিজের প্রতিষ্ঠানটির দু হাজার উনিশ সালের আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন যা জেনেছি তাই বার্ষিক প্রতিবেদনে তুলে ধরেছি প্রতিষ্ঠানটিতে যা ঘটেছে তা সবাই জানে আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায় কয়েকজন গ্রাহকের মামলার প্রেক্ষাপটে দু হাজার সালের পহেলা জুন আদালতের সাবেক সচিব নজরুল ইসলাম খানকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিযুক্ত করেন বার্ষিক প্রতিবেদনে নজরুল ইসলাম খান উল্লেখ করেন অত্যন্ত সফল কোম্পানি আজ টিকে থাকার সংগ্রামে লিপ্ত ঋণ প্রদানের স্বেচ্ছাচারিতা জামানত ছাড়া ঋণ সুযোগ বুঝে গ্রহিতার ঋণ পরিশোধ না করা পরিচালনা পরিষদের অনুমতি ছাড়াই ঋণ কিংবা নির্দেশিত জামানত না নেওয়া এর মূল কারণ বার্ষিক প্রতিবেদনে তিনি আরও উল্লেখ করেছেন বিভিন্ন সেবার বিপরীতে সরকার নির্ধারিত কর বাবদ তিপ্পান্ন কোটি টাকা সংগ্রহ করা হলেও তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি আবার ভুতুড়ে সাতষট্টি কোটি টাকা আমানত সংগ্রহের কমিশনের কোনো হদিস নেই এছাড়া আমানতকারীরা আতঙ্কিত হয়ে তাদের আমানত তুলে নিতে চাওয়ায় তা প্রতিষ্ঠার জন্য গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে সর্বোপরি সহকর্মীরা কর্মীরা অভিভাবকহীন থাকা অবস্থায় একদিকে চেক ইস্যু মামলার সূত্রপাত ঘটিয়ে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে অন্যদিকে পরিচালনা পরিষদের সদস্য হয়ে একটি আফসোসে পুড়ছেন এটিএম এর সন্তানরা পাঁচ সন্তানের বিশাল পরিবারের সবচেয়ে প্রাণ বিন্দুতে ছিলেন বর্ণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান সঙ্গে ছিল নাতি নাতনিরাও আর এলাকার মানুষদের কাছেও তিনি ছিলেন চোখের মনি তাই সকাল সাড়ে নটায় সূত্রাপুর মসজিদে যখন মাইকে ঘোষণা করা হলো প্রিয় অভিনেতা আর নেই চারিদিকটা হয়ে গেল থমথমে হাসিমুখে যে মানুষটা সেলফি কৌতুক সহ নানা কিছু আবদার পূরণ করে যেতেন সেই মানুষটাই নেই পরিবারের সদস্যরাও শেষ দিকে এটিএমের সব ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়ে পূরণ করার চেষ্টা করতেন তবে একটি আক্ষেপের কথা জানালেন তার মেকোয়েল আহমেদ বললেন উনি একটি ছবি বানাবেন এটা আজ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে পারেনি বাবার একটাই কথা ছিল আমার বিষয়ে কারো কাছে কিছু বলবা না চাইবা না আমার এ করবা না প্রধানমন্ত্রী যখন দশ লাখ টাকা আমার বাবাকে দিলেন অনেকেই বললেন মাত্র এই কটা টাকা দিয়েছেন ওনাকে বাবা পাল্টা জবাব দিয়েছেন এটা কি আমার বাবার টাকা নাকি আমি রোজগার করে প্রধানমন্ত্রীর তহবিলে দিতাম তিনি টাকা দিয়েছেন এটাই সম্মান এটাই আমার জন্য অনেক বেশি আমার বাবা সর্বশেষ ওনার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন জানালেন সন্তান হিসেবে একটি আফসোস তাদের পুড়িয়ে যাচ্ছে কোয়েলের ভাষ্য বাবার সব ইচ্ছা আমরা সাধ্যমতো পূরণ করার চেষ্টা করেছি শুধু একটি ইচ্ছে আপনার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেননি বাবার খুব ইচ্ছে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র বানাবেন কিন্তু সেটা তিনি করতে পারলেন না বাবার জীবনে এই একটাই আফসোস থেকে গেল প্রধানমন্ত্রী জানতে পারলেন না তার ইচ্ছের কথা এখন বাবা নেই আর কোনো ইচ্ছেও নেই ফেব্রুয়ারি বিকাল সমাহিত করা হয়েছে ইচ্ছে অনুযায়ী রাজধানীর জুরাইন কবরস্থানে বড় ছেলের পাশে চিরনিদ্রায় সাহিত করা হয় এই বরে অভিনেতাকে এর আগে বাদজর নারিন্দায় পীর সাহেব বাড়ি জামে মসজিদে তার প্রথম জানাজা এবং বাদ আসো সুত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজায় অংশ নেয় তার সহকর্মী ও প্রতিবেশীরা বাংলাদেশও একদিন যুদ্ধ বিমান তৈরি করবে বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশেও একদিন যুদ্ধ বিমান তৈরি করবে দেশের আকাশ সীমা রক্ষা করবে এমন আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে গবেষণার আহ্বান জানান তিনি অসামান্য দক্ষতা অর্জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখায় বিমান বাহিনীর এগারো স্কোয়াড্রন ও একুশ স্কোয়াড্রনকে ড্রোনকে জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটিতে আয়োজিত অনুষ্ঠানের সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি স্কোয়াড্রনের সদস্যদের অভিনন্দন জানান তিনি প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে আকাশকে সুরক্ষিত রাখতে গড়ে তোলা হচ্ছে আধুনিক বিমান বাহিনী করোনাকালে কোভিড আক্রান্ত রোগী পরিবহন সহ বিভিন্ন ভূমিকা রাখায় বিমান বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী হাসপাতাল থেকে তেইশ দিনের শিশু চুরি সিরাজগঞ্জ বঙ্গমতা শেখ ফজিলাদসা মুজিব জেনারেল হাসপাতালে শিশু বিভাগ থেকে মাহিম নামে তেইশ দিনের একটি শিশু চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার তেইশে ফেব্রুয়ারি দুপুরের দিকে ঘটনা ঘটে চুরি যাওয়া শিশুটির স্বজনরা জানায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভাদালবাড়িয়া গ্রামের চয়ন তালুকদার ও মঞ্জুয়ারার তেইশ দিনের শিশু সন্তান মাহিমকে গত আঠারোই ফেব্রুয়ারি ঠান্ডাজনিত রোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়

এদিকে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান হাসপাতালের সিসিটিভি ফুটেজে বোরকা পরিহিত দুই মহিলাকে শিশু নিয়ে হাসপাতালের প্রধান ফটক দিয়ে বাইরে যেতে দেখা গেছে তাদের আটকের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে এ ঘটনায় হাসপাতালের শিশু ওয়ার্ডে আতঙ্ক বিরাজ করছে তবে এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং আবাসিক মেডিকেল অফিসার কোনো বক্তব্য পাওয়া যায়নি আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম